হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও রিয়াতে। আজ আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও বা প্লেন পোলাও কিভাবে রান্না করা যায়। পোলাওয়ের রেসিপি আমরা কম বেশি সবাই জানি, তবুও অনেকেরই কমপ্লেন থাকে পোলাওটা পারফেক্ট হচ্ছে না, ঝরঝরে হচ্ছে না। তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায়। এখানে আমি 4 পট চাল নিয়েছি, আর চালটা ধুয়ে অবশ্যই একটা ঝাঁকনার মধ্যে রেখে দিতে হবে। তাই আমি একটা ঝাঁকনার মধ্যে উঠে রেখেছি পানিটা ঝরিয়ে যাওয়ার জন্য। পানিটা ঝরিয়ে না নিলে তাহলে পোলাওটা আমাদের নরম হয়ে যাবে, ওই জন্য আমরা একটা অবশ্যই চালটা ধুয়ে একটা ঝাঁকনার মধ্যে রেখে দিব, তাহলে আমাদের পানিটা ঝরে যাবে। পোলাও রান্না করতে যে যে উপকরণ লাগতেছে আমার, তা এখন দেখিয়ে দিব আপনাদেরকে। এখানে 2টা তেজপাতা নিয়েছি, আর নিয়েছি রসুন পেস্ট 1 চামচ, কাঁচা মরিচ নিয়েছি 7-8টা, শাহি জিরা নিয়েছি 1 চামচের মতো, আর এখানে 3টা দারুচিনি সাদা এলাচ নিয়েছি, আর নিয়েছি আদা পেস্ট 1 চামচ, আর এখানে নিয়েছি তেল, সয়াবিন তেল নিয়েছি 2 টেবিল চামচ, আর নিয়েছি আমি যে পটের দিয়ে চাল নিয়েছি তার দ্বিগুণ আমি পানি নিয়েছি, 7 পট, আর 1 পট আমি এখানে দিয়ে দিব দুধ। তাহলে মোট আমার হচ্ছে 8 পট পানি, মানে পানিটা আমাদের 8 পট দিতে হবে, ওইটাই মিল রাখতে হবে। আর ওই জায়গায় আমি 1 পট দুধ দিয়ে দিছি, দুধটা দিলে একটু পোলাওটা সাদা রং হয়, দেখতে ভালো লাগে, এই জন্য আমি দুধটা ব্যবহার করেছি। এখন আমি পাতিলের মধ্যে তেল ঢেলে দিলাম, আর আপনারা এখানে চাইলে ঘি ব্যবহার করতে পারবেন, আমি ঘিটা খাইনি এই জন্য ঘিটা দেইনি। আপনারা কি যারা ঘি খেতে পারেন এখানে ঘি ব্যবহার করবেন। এখন আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, লং দিয়ে দিলাম, আদা পেস্ট, এরপর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, এখন আমি দিয়ে দিলাম শাহি জিরা, শাহি জিরাটা দিলে ফ্লেভারটা পোলাওয়ের ভালো আসে। এরপর আমি একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখন পোলাওগুলো পোলাওয়ের চালগুলো ঢেলে দিব। এরপর আমাদেরকে এভাবে আমরা 2 থেকে 3 মিনিট পোলাওয়ের চালটা অবশ্যই ভেজে নিব, এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে, মনে রাখতে হবে নিচে যেন না লাগে, তাহলে পোড়া লাগলে খেতে ভালো লাগবে না, এই জন্য সবসময় আমাদেরকে ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা ভেজে নিব। যে পানিটা রেখেছিলাম ওই পানিটা ঢেলে দিলাম, আর এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি, আর আপনারা এখানে চাইলে হালকা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। এরপর ওই দুধটা আমি ঢেলে দিলাম, এখন দিয়ে দিচ্ছি লবণ, আপনারা স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। এরপর আমার 5 মিনিটের জন্য ঢেকে দিব, 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠাচ্ছি। এখন দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে প্রায়, অল্প অল্প পানি আসছে, তখন আমাদেরকে হালকা করে নেড়ে দিতে হবে। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি মরিচটা, আর এখন দিয়ে দিলাম লেবুর রস 1 টেবিল চামচ, তাহলে পোলাওটা আমাদের ঝরঝরে হবে লেবুর রস দেওয়ার কারণে। তারপর আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব, এরপর আমাকে নেড়ে চেড়ে দিয়ে 2 মিনিটের জন্য দমে দিব একদম মিডিয়াম আঁচে। 2 মিনিট দমে রাখার পর ঢাকনাটা খুলে ফেললাম, দেখেন পোলাওটা আমার কত সুন্দর ঝরঝরে হয়েছে, এখন গরম অবস্থায় আছে, যত বেশি ঠান্ডা হবে আরো পোলাওটা আমার ঝরঝরে হবে। গরম অবস্থায় একটু পোলাওটা ঝরঝরে কম লাগে। এখন আমার রান্নাটা করা হয়ে গেছে, ঠিক আপনারা আমার মতো করে পোলাও রান্না করবেন, তাহলে দেখবেন পোলাও রান্নাটা অবশ্যই ঝরঝরে হবে। তাহলে এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি।
এখন আমি ডিশের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার পোলাও রান্নাটা। আর পরিবেশনের সময় অবশ্য ব্রেস্তা দিয়ে দিবেন এভাবে পোলাওয়ের উপরে, তাহলে খেতে ভালো লাগবে। আমি ব্রেস্তা ভেজে রেখেছিলাম, সে ব্রেস্তা দিয়ে দিচ্ছি। আমার পোলাও রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর শেয়ার করতে ভুলবেন না যেন। আর কমেন্ট করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন আমার পোলাও রান্নাটা হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।